আপনি কি জানেন বেল খেলে শরীরে সবচেয়ে বড় উপকার কি? খাবার রুটি তৈরি করার সময় কোন গ্যাসের কারণে ফুলে ওঠে? লবণ দিয়ে কি চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয়? খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে? এমন এইসব অবাক করা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শরীরের কোথায় তেল মাখলে বুদ্ধি বাড়ে? অপশন: পিঠে, কপালে, নাভিতে, পায়ের বুড়ো আঙ্গুলে। সঠিক উত্তর: পায়ের বুড়ো আঙ্গুলে। আমাদের দেহের কিছু কোষ পায়ের পাতা থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত চলাচল করে, কিন্তু এই কোষগুলো যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে আমাদের ব্রেনের ক্ষমতা কমতে থাকে। কিন্তু নিয়মিত পায়ের বুড়ো আঙ্গুলে তেল মালিশ করলে ওই কোষগুলো আবার সতেজ হয় এবং ব্রেনের পাওয়ার বাড়তে থাকে। সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায়? অপশন: মস্তিষ্ক, লিভার, কিডনি, চোখ। সঠিক উত্তর: মস্তিষ্ক। কি খেলে দ্রুত ড্যামেজ লিভার সুস্থ হয়ে যায়? অপশন: আঙ্গুর, ঘি, মিষ্টি আলু, গুড়। সঠিক উত্তর: আঙ্গুর খেলে। আঙ্গুরের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে, সেই সাথে আঙ্গুরের বীজ থাকায় লিভারকে প্রদাহের হাত থেকে রক্ষা করে, আর আঙ্গুর যকৃতে ভালো উৎসেচক তৈরি করে ফ্যাটি বার্ন করতে সাহায্য করে। লবণ দিয়ে কি চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয়? অপশন: টমেটো, আদা, হলুদ, লেবু। সঠিক উত্তর: আদা খেলে। খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে? অপশন: লেবু, করলা, দই, দুধ। সঠিক উত্তর: করলা খেলে। সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর কখনো করলা খাবেন না, কারণ কাঁচা ছোলায় যে পরিমাণে অক্সাইড পাওয়া যায় তার থেকে বেশি পরিমাণে পাওয়া যায় করলাতে। তাতে করে শরীরে প্রবেশ করে মিলেমিশে বিষক্রিয়া তৈরি করে, এতে ধীরে ধীরে গভীরে অসুখের সৃষ্টি করতে পারে। কি খেলে কোনো দিনও হাড় ও জয়েন্টের ব্যথা হবে না? অপশন: সাদা তিল, ডিম, চকলেট, দুধ। সঠিক উত্তর: সাদা তিল খেলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।